বন্ধুরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগতম। দুদিন একটু এসে একটুখানি যাই বলো, সে মন মরাই বলো আর ক্লান্তি বলো, যে সেই রকমই ছিল দুদিন। তো দুদিন পরে আজকে তো আছে কোজাগরী লক্ষ্মী পুজো, এলাম স্নান টান করে, এখন 12:12 বাজে, 12টা বেজে গেছে একদম। তো এই জামা কাপড় কাচাকুচি তো দুদিন ধরে করেওছি, আজকেও করলাম খানিকটা। বাক্সগুলো তুলতে হবে, বাক্সগুলো রোদে দিয়ে রেখে দিয়েছি, ছেলেকে বলেছি তুলে দিতে, আজকে ছেলে ছুটি নিয়েছে। আর ছুটিটা নিয়েছে বলেই না রেহাই, অত রান্নার তাড়াহুড়োটা সকালবেলায় নেই। তো আজকে তো কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী তো আসছে, বলো আজকে দেখাবো আমার নাতনি কী দিয়েছে। এই যে দিয়েছে কুমারী খাওয়ায় না, ওই যে দিয়েছে আমাকে, দিয়েছে বলছে দিদা তুমি নিয়ে যাও। আবার এই একটা দিয়েছে, বড় এটা দিয়েছে, এটা অনেকটাই বড়। আমি ভালোই হয়েছে, আমি ঠাকুরের সিংহাসনে পাতবো, পেতে দেবো এটা। তো মা লক্ষ্মীকে চান করানো আছে, চান টান করাবো, নতুন জামা, একটা নতুন জামা পরানো আছে হলদে, আমার কর্তাও আবার হলদেই নিয়ে এসছে, দাঁড়াও দেখাই, হলদ এনেছে মাকে পরাবো চান টান করিয়ে। গুড ইভিনিং, আমি নাইটি ছেড়ে শাড়ি পরে চলে এসেছি, আর পুজোর যোগা খানিকটা হয়ে গেছে, মানে ফল কাটা এখনও হয় বাকি আছে, বা ফল কাটবো এখনও, পঞ্চপ্রদীপ সাজানো হয়নি, একলা হাতে তো পরস্পর পরস্পর করছি। তো তালের ফুরুলি খেয়েছি, সেই তালের আঁটে এই দেখো, এই তালের ফোপল না, এটা মা লক্ষ্মীকে দিতে হয়, তো আমি রেখে দিয়েছিলাম, এই যে আজকে কেটে দেবো মা লক্ষ্মীকে। আমি কিন্তু ভোগও রান্না করে নিয়েছি আজকে, ভোগ রান্না একদম কমপ্লিট, আলপনা দেওয়া এ সব কমপ্লিটই হয়েছে। ভোগ রান্না করেছি, কী কী ভোগ রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কলাগুলো না খোলা ছাড়িয়ে এরম করে দিলে না কালো হয় না, এই খোলা শুদ্ধ কাটলে কালো কালো হয় না। নৈবেদ্য করেছি, একটা মুগের ডালের নৈবেদ্য হয় আমাদের, আর একটা গোবিন্দভোগ চালের নৈবেদ্য হয়, এটা তো নারায়ণের উদ্দেশ্যে হয়, এটা তো মনে হয় মা লক্ষ্মী, যাই হোক আমার শাশুড়ি মা যেরকম দিত সেরকম। আর এটা হলো নারকোল ছাপা, আর এটু সন্দেশ, একটা গুজিয়া পেয়েছে আমার কর্তা মশাই। আর এই যে ফল, 5-6 রকমের ফল দিয়েছি, আর এই হলো ভোগ, আজকে ভোগ দিয়েছি, লুচি দিয়েছি, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, সুজি সুজি করে দিয়েছি, লুচি আর কপি আলুর তরকারি।
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ হইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। এসে একটুখানি বুঝলাম, প্রসাদ বিলি করে দিলাম, আমিও একটু প্রসাদ খেলাম, ছেলেকে প্রসাদ দিলাম, খেয়ে দিয়ে একটুখানি ফাঁকা চালিয়ে বসলাম। গরমও করছে গো, আবার এদিকে তো যখন সকালবেলা দিকে স্নান টান করে করলে হাত পাগুনে কেমন ফাটে, মানে একদম চিচির করে একদম, আবার তেল লাগাতে হবে, তেল ফেল লাগালে আবার সব ঠিক থাকবে। এই তো শীতকালে তো তেল মাখো। ওই যাই হোক, ওই পাঁচ রকম ভাজা দিয়ে দিয়ে মানে যতটা পেরে মাথায় এসেছি আর করে ফেলেছি। এই যা মানে একদম শুয়ে বসে থাকিনি আমি আজকে, উঠেছি যে পরস্পর পরস্পর আমাকে একলা হাতেই করতে হবে। ওর বাবা থাকলে তাহলে করে দিত তরকারিটা, কিন্তু ওর বাবা তো আজ তাড়াতাড়ি খেয়ে দিয়েই বেরিয়ে গেছে, ডালিয়া খেয়ে দিয়েই বেরিয়ে গেছে আমার বাবা। এই যে আমাকেই করতে হলো আজকে মতন এইটুকু। কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কোজে করি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সব বন্ধুদের জানালাম। এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন ঠান্ডা পড়ছে তো।